ওই ইসমাইল ওই মা হাজার আল্লাহ এমন একটা পদ্ধতি রেখে দিলেন, দুইটা খেজুর রেখে গেছিলেন, পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, পানি কোথায় পাবেন? মায়ের দুধ শুকিয়ে গেছে, দৌড়াচ্ছেন। আমাদের মহিলারা ধৈর্য ধারণ করতে পারবে? কোনোদিনই না। সাফাতে উঠে দেখেন, তাকাচ্ছেন পানি আছে কিনা, দৌড় দেন আবার মারুয়াতে, পানি আছে কিনা, পানি পাই না। মারুয়া পাহাড়ের উপরে উঠে দেখছেন, সাত চক্কর দেওয়ার পরে দেখছেন, আশা করেন পানি পাবো, দেখছেন ফাইদা মালাক, তিনি দেখছেন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে বাচ্চার কাছে, বাচ্চা তো কাঁদছে, দাঁড়িয়ে তিনি গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ফাবাহাসা বিআকাবি, 3364 নম্বর হাদিস, 3365 নম্বর হাদিস সহিহ বুখারী, জিব্রিল আমিন তার পায়ের গোড়াদলি দিয়ে চাপ দিলেন, না ইসমাইল আলাইহিস সালামের গোড়ালি দিয়ে চাপ দিলেন। আমরা জানি ইসমাইলের গোড়ালি লেগে পানি বেরিয়েছিল, তাই না? এটা একটা তাজা মিথ্যা। কার গোড়ালি? আউপি জানাহিহি, অথবা ইসমাইল জিব্রিল আমিনের পাখা দিয়ে তিনি যখন চাপ দিলেন আর সাথে সাথে পানি উঠে গেল। বলছেন, ইশারা করে বলছেন যে ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করুন, দাউদ তারা কাতাহা আউলামু আকরামিহা, যদি সেদিন পানি ছেড়ে দিতেন, যদি পানি সেদিন ছেড়ে দিতেন, অথবা তিনি বাদ যদি না দিতেন, লাকানাতা আইনা আইনা, পানি বের হতে 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 সাগর মহাসাগরে পরিণত। বিজ্ঞানীরা ভাবতে গেছে যে কতটুকু পানি থাকতে পারে এই যুগে, কিচ্ছু না, চারিদিকে কোথাও পানি নাই, ওই এক জায়গা থেকে পানি উঠছে, কোথাও পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষ পানি খাচ্ছে, শেষ হয়? বিজ্ঞানীরা আজকে খুঁজছে, অথচ আল্লাহ নবী বলে গেছেন 2000 বছর আগে পানি কতটুকু আছে এর মধ্যে। সারা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, যত পানি আছে, তার চেয়ে অনেক অনেক বেশি পানি চন্দ্রপুরে আছে, এটা কোনোদিন শেষ হবে। এটাকে বলা হয় জান্নাতি পানি। শেষ হবে বলতে কোথায় থেকে পানি বের হবে? পানি বের হচ্ছে কত বড় নিয়ামত। হাজিগণ এই পানি খান। আবুজারকে ফারিদ লাঙ্গ ইসলাম গ্রহণ করার পরে মায়ের তো খেলেন, আল্লাহ রাসূল তার আগে পেটের ভুঁড়ি ভাঁজ হয়ে যায় না, বসলে ভুঁড়ি ভাঁজ হয়ে যায় না, আল্লাহ রাসূল ভাঁজটা টান দিয়ে বলছেন তার এই ভুঁড়ি করতে গেলে তোমার, তুমি বলছো যে 3 মাস যাবৎ হারামেই ছিলাম, কোনো খাবার ছিল না, শুধু জমজম পানি পেয়েছি। তখন বলছেন যে ভুঁড়ি হলে কই থেকে, ওই জমজম পানি খাওয়ার কারণে আমি ছিলাম চিকনা, 3 মাসে মোটা হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নাহা মুবারাকা ওয়া তাআমু তুমি, এটা হলো বরকতপূর্ণ পানি এবং খাদ্য গুণ সম্পন্ন। অন্য খাবার খেলে শরীরে যত পুষ্টি হবে, জমজমের পানিতে তার 1000 কোটি গুণ বেশি পুষ্টি আছে। খাদ্য গুণ এটা, 3 মাস ছিলেন কোনো খাবার খাননি, শুধু কি খেয়েছেন? পানি খেয়েছেন। তাই আবু দারদার পেটের ভুঁড়ি মোটা হয়ে গেছে, আল্লাহ রাসূলকে নিজে বলছে সহিহ মুসলিমের হাদিস, বুঝছেন? সেই পানি, জমজমের পানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুকিয়াউ জমজম বিমা শুরিবাল্লাহ, জমজমের পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে পালন করবে, পান করবে, আল্লাহ তাকে সেই উদ্দেশ্য পূরণ করে দিবে। এটা শুধু পানি না, আপনি নিয়াত খালেস থাকলে জমজমের পানি একটা নিয়াত করে পান করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওটা পূরণ করে দিবে। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ ইবনু তাইমার ছাত্র তো গেছেন, যাওয়ার পরে প্রথম জমজমের পানি খাওয়ার সময় বলছেন আল্লাহ আমি যেন হাদিসের সনদ মুখস্থ রাখতে পারি, আল্লাহু আকবার,
এই পানির যে বরকত ইমাম জাফরি বলছেন, এই পানি খাওয়ার পর থেকে আমি যত সনদ পড়েছি একটাও ভুলে দিয়া। শেখ আলবানি রহিমাহুল্লাহ এই তো 1999 সালে মারা গেছেন 9 সেপ্টেম্বর। তো আলবানি রহিমাহুল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার এই পানি খেয়ে ইমাম জাহাবি হাদিসের সব সনদ মুখস্থ রেখেছিল, তার উপরে তুমি রহম করেছো, আমি ওই পানি পান করছি, তুমি আমার জন্য কবুল। আলবানি হলেন 800 বছর পরে একজন শ্রেষ্ঠ মহাদিস। তার বই না পড়লে আপনি চিনতে পারবেন না কি জিনিস আলবানি। এই পানির বরকত কাকে বলে? অথচ আমরা এই পানি সম্পর্কে জানি না, পানি সম্পর্কে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, খায়রু মাইল আরদে মাউ জামজাম, পৃথিবীতে যত বিশুদ্ধ পানি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য সম্পন্ন পানি হলো জামজাম। রাসূল বলছেন, আফজালুল হাদিয়া মাউ জামজাম। ও হাজী সাহেব রাগ হয়, তসবিহ কিনে নিয়ে আসছে, আর হাতের সেন কিনে নিয়ে আসছে, না বাতের সেন, হ্যাঁ বাতের সেন কিনে নিয়ে আসছে, মানে হজ বাংলাদেশে আসেনি, মক্কায় থেকেই গেছে। এই তসবির বুঝা বেদাত কিনে নিয়ে চলে আসছে হাজি সাহেব। অথচ আল্লাহ রাসূল বলছেন, আফজাল হাদিয়া মা ওদম দাম, তুমি মানুষকে যেটা হাদিয়া দিবা সেটা জমজমের পানি হলো শ্রেষ্ঠ হাদিয়া। যদি কেউ আপনাকে 1000 কোটি টাকা হাদিয়ে দেয় তবুও এক ঢোক জমজমের পানির মতো হবে? জমজমের পানি শ্রেষ্ঠ হাদিয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কলসিতে ভরে একবারে কুমোরে, আপনারা এটা কি বলেন, কলসি কাকে নিয়ে বলতেন, আফজালুল হাদিয়া মাউ জমজম, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি জমজমের পানি হলো শ্রেষ্ঠ হাদিয়া, তাই আমি মক্কা থেকে বহন করে মদিনায় নিয়ে আসি হাদিয়া দেওয়ার জন্য। তো এটা তো জমজম সম্পর্কে আলোচনায় অনেক কথা গেল। আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আলোচনা করতে গিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম অনেক দূরে চলে গেছে। আমরা হাজরা কি করলেন, দোয়া পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা কিভাবে পেলেন এবং দেখাচ্ছেন হাত দিয়ে, দেখো সাহাবীরা এইভাবে জাম জাম জাম, হাজেরা এই বাদ দিচ্ছেন আর বলছেন এই থাম থাম থাম, পানি আর যাস না থাম। আল্লাহ রাব্বুল আলামিন হাজেরাকে মালিকানা দিলেন জমজমের, পুরো পৃথিবী খাচ্ছে, কার মালিকানা? হাজেরার মালিক কিন্তু, এই পানির মালিক কে? হাজেরা। মালিকানা দিয়ে দিলেন হাজেরাকে, কারণ ইসমাইল আলাইহিসসালামকে পানি পানের জন্যই আল্লাহ এই কি জমজমের পানিটা উপহার দেন।